আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে রাজ্যের একাধিক হাসপাতালে কর্মবিরতির ডাক্কা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হয়েছে, বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা। গেটের সামনে অবস্থান বিক্ষোভ চিকিৎসকদের, তবে এমার্জেন্সি পরিষেবা চলছে বলেও জানা গিয়েছে। এখনো যদি কোনো শাস্তি না হয়, আর আরজিকরের মতো একটা মেট্রোপলিটন, কলকাতার মতো একটা মেট্রোপলিটন সিটিতে, যেখানে আরজিকরের মতো জায়গায় যদি কোনো রকম সিকিউরিটি না থাকে মহিলা ডাক্তারদের, তাহলে আমাদের কী হবে? আরও অন্যান্য যে হসপিটাল আছে সেখানে কী হবে? যেখানে অ্যাডমিনিস্ট্রেশন এত স্ট্রং, সেখানে যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কী হবে? আমরা অবিলম্বে দোষীদের শাস্তি চাই এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো আরও স্ট্রং হতে। তা না হলে আমরা ডিউটি করবো না, আমরা অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক দেখবো। অনকল ডিউটি, ইমার্জেন্সি ডিউটি, নাইট ডিউটি আমরা যখন করছি তখন আমরা সবসময় এটা মানব না, আমাদের সাথে সবসময় মেল থাকবে না, আমরা একা থাকতে পারি? আমরা তো ডক্টর, আমরা এত বছর এখানে এটা পড়তে যাচ্ছি, এখন ডিউটি দিচ্ছি, এখন সার্ভিস দিচ্ছি, যদি আমরা সেফটি পাবো না, আমরা সেফটি থাকবো না, মনে ফিল করবো না, তাহলে আমরা ডিউটি করবো না? আমরা সেফটি চাই।